তো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবারের এখন ঘড়িতে বাজে প্রায় 9টা। আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে আর এখন মাছের ঝোলটা নামিয়ে তারপরে করেছি আলু পেঁপের তরকারিটা। তা পেঁপের তরকারি রেডি, তো পেঁপের তরকারিতে একটু ঘি দিলে বেশ টেস্ট আরও বেড়ে যায়। তো দেখো, খুব সামান্যই ঘি দিয়েছি, অল্প একটু ঘি দিয়ে দিলাম তরকারির মধ্যে দিয়ে, আর একটু নাড়া মানে গ্যাস মানে হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দেবে, একটু নাড়াচাড়া করে ঘিটা গলতে যতটুকুনি টাইম আর কি, দিয়ে তারপর তরকারিটা নামিয়ে দিলাম, দিয়ে টিফিন বক্সে আলাদাভাবে রেখে দেব। মানে এখন আমি তাই করি প্রায় দিনই, যে তরকারি হয় ওর যে টিফিন বক্সটা আমি তরকারিটা মানে দিয়ে দিই সেটাই আলাদা করে দিই, কারণ যত খাটা না হবে তত ভালো, কারণ ওটাকেও ঠান্ডা করতে হয়। তো ওটাতে আলাদাভাবে তুলে দিয়ে তারপর আমাদেরটা, আর বেশ খানিকটা সময় আমি ঝুড়ি চাপা দিয়ে রাখি, কারণ এখনও অত ফ্যানের তলায় রাখার মতো টাইম আসেনি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ভালো বলতে পারবো না আমি, কারণ আমি একটুখানি টেনশানের মধ্যেই আছি। যাই হোক, আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবারের এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 9:30। টিফিনটা গুছিয়ে দিচ্ছি, পায়ের ব্যথাটা ওর কমছে না সেটা নিয়ে একটুখানি চিন্তিত রয়েছি। ওষুধ খাচ্ছে, অফিসও যাচ্ছে, কিন্তু তাহলেও তো চলো টিফিনটা গুছিয়ে দিই। পেঁপের তরকারি আজকে জানো মাছ টাছ কিচ্ছু খাইনি, রুই মাছ রান্না করেছি বাজারে এসছে, মানে হয়েছে আর কি, শুধু আলু কুমড়ো সিদ্ধ দিয়ে ভাত খেলো। কুমড়োও নেয়নি, কুমড়ো নাম মাত্র, এক টুকরো বলা যায় কুমড়ো নেয়া, বলছে এত মানে ভয় পাচ্ছে, এত ব্যথায় কষ্ট, জানি ব্যথা যার হয় সে বোঝে, আমি তো বুঝি, আমার যখন ব্যথায় কষ্ট হয়। পড়ে গেল এটা, থাক সাইডে। তো পেঁপের তরকারিতে একটু ঘি দিয়েছি, তো বেশ ভালো লাগে খেতে। আজকে একটু লাল শাক রান্না করব আর ডাটা চচ্চড়ি, মাছের ঝোল তো হয়েই গেছে। অফিস বেরিয়ে যাওয়ার পর মিঠি উঠে গেছে, আমি চলে এসেছি, এখন বিছানাটা পুরো গুছিয়ে একদম ফার্নিচারগুলো মুছে টুছে তারপরে অন্য কাজে হাত দেবো। দেখো মিষ্টির জন্য করছি একটু চিড়ে সিদ্ধ, লবণ চিনি খুব সামান্য দিয়েছি আর লেবু দিয়ে নেবো। হয়েই গেছে, সিদ্ধ হয়েই গেছে প্রায়। দেখো সকালে পটল কেটে নুন মাখিয়ে রেখেছি, যে মিঠিকে পটল তেল করে দেবো, পটল তেল খুব ভালোবাসে। তো যাই হোক, সকালে উঠে তো খবর অন্যরকম পাওয়া গেল, মিঠির পেট আবার ডিস্টার্ব দিয়েছে, সেই জন্যই চিড়ে সিদ্ধ, তাতে নুন চিনি আর একটু লেবু দিয়ে। তো এটা পেটের পক্ষেই ভালো আর কি, সকালে গরম ভাত জল ঢেলে অতটা কি দিয়ে খাবে, তো চিড়ে সিদ্ধ খেতে রাজি হয়ে গেল। তো ওখানে বসে একটু গোপাল দেখছে, ওকে চিড়ে সিদ্ধটা দিয়ে দিলাম। আর আজকে লাল শাক হবে, তো চিড়ে সিদ্ধটা খেয়ে নিক, বললো নুন চিনি সব ঠিকই আছে। এই দেখো লাল শাকটা ততক্ষণে আমি কেটে নিলাম ওকে খেতে দিয়ে, আগে ধুয়ে রেখেছিলাম। লাল শাকটা করবো বাদাম দিয়ে, তো এমনি কাঁচা বাদাম তেলের ওপর আগে ফার্স্টে ভালো করে ভেজে নিলাম। বাদামটা ভাজা হয়ে গেলে বাদামটাকে বাটিতে তুলে একটু ঠান্ডা করতে দিতে হবে, একটু লবণ দিয়ে দিয়েছি বাদামের মধ্যে। দেখো বাদামটা ভেজে তুলে রাখার পর কড়াইতে আর একটু তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে এবার মানে ফোড়নটা একটু গরম হলে যেরকম হয় তারপরে আমি লাল শাকটা পুরো ওর মধ্যে দিয়ে দিলাম। লাল শাক বেশ অনেক দুটো আটি, তো যাই হোক বাতা শাক দেখতেই বেশি হয়ে গেল আর কি। তারপর ওর মধ্যে আর একটু লবণ হলুদ আর খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আর সাইডে বসিয়েছি একটু মুগ ডাল ভেজে একটু সিদ্ধ বসিয়েছি। এবার বাদামগুলো দেখছি ঠান্ডা হয়েছে নাকি, তো হাত দিয়ে দেখছি হ্যাঁ ঠান্ডা হয়েছে, এবং হাতে নিলেই খোসাটা উঠেও যাচ্ছে। তো এবার একটা ঝুড়ির মধ্যে নিয়ে
এইভাবে হাতে একটু খানিকটা ডলা দিয়ে নিচ্ছি, দিয়ে ফু দিলেই ছেড়ে যাবে আর কি। তো দেখো ইতিমধ্যেই শাকের মধ্যে বাদামগুলো দিয়ে আমার লাল শাক রেডি হয়ে গেছে একদম বাদাম দিয়ে। না না আম খায় না, জলের মধ্যে দিয়েই খেতে হয়। এটা ওড়ালি তো, দেখো মিঠি একটা ওয়ারেস করে দিচ্ছি, সকাল থেকে তিনবার পটি হয়ে গেল। চিড়ে সিদ্ধ করা আমি আর দুদিন পর পর, একটা সপ্তাহ মেয়েটা একটু ভালো ছিল। দেখো স্নান করে সব পুজো টুজো, আমি কি বলবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। দুটো দিন ধরে মনটা আমার এত খারাপ, এত খারাপ আমি আর বলে উঠতে পার, মানে আমি কাউকে বলে বোঝাতে পারছি না। খেতে হয় খাচ্ছি, কাজ করতে হয় করছি। এক তো সে মানুষটা, মানে আমার হাজবেন্ড গত সোমবার থেকে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র আজকে পাঁচ দিন ধরে ব্যথায় কষ্ট পাচ্ছে। মানে ও যে কী করে আমি জানি হাঁটুর ব্যথায় কী হয়, কিন্তু ওর হাঁটু তো না, হাঁটুর ব্যথা ঠিক হয়ে গেছে, মানে ইউরিক অ্যাসিড এত মাত্রায় মারাত্মক, জানি আগেও একবার হয়েছিল, কিন্তু মানে সে পা ফেলে সেই অবস্থায় অফিস করতে হচ্ছে। আর অফিস ছুটি গতকাল ছুটি নিয়েছিল, কিন্তু আজকে যেতেই হবে। তোমাদের তো বলেছিলাম আমি কালকের আমি ভিডিও দিতে পারি, আজকে দেবো, সেটাই ঠিক করেছি। কালকে ওই অল্প একটু চিকেনও নিয়ে এসেছিলো, ওই একবেলা খেয়েছে, রাতে মাছও খাইনি। আজকে আজকেও মাছ খেলাম, আমি আজকে রান্নাই কিছু করিনি, কিছু করিনি মানে শাক, তারপর ডালটা হয়েছে, কারণ পটল ভাজু মিঠির জন্য করেছে, ওরও শরীরটা আর কি সকাল থেকে। আর একজন ডাটা দিয়ে গেছে, সেই ডাটাগুলোও নষ্ট হবে না করলে, সর্ষে বাটাও রয়েছে। তো সেসব সব ক্যান্সেল করে দিলাম, ওই সব কে খাবে এত এইসব রাত রান্না করে, শাকটা নষ্ট হবে। তো আমি না মানে কী করবো আমি কিছু বুঝে উঠতে পারছি না। মানে মিঠির এরকম হচ্ছে, দুদিন অন্তর অন্তর ছুটি পাচ্ছে, মানে কিছুই খায়নি, শুধু কালকে একটুখানি শুধু চিকেন দিয়ে ভাত খেয়েছে, রাত্রে শুধু মাছ খেয়েছে, আর কিচ্ছু খায়নি, বিকেলে জলমুড়ি খেয়েছে। আর কালকে ফোনটাও আমার ডিস্টার্ব দিচ্ছিলো, সেই কারণেও ভিডিও করা হয়ে ওঠেনি। তো মানে একটা সমস্যা ছেড়ে একটা, হয় আমাকে সমস্যায় জরাজরিত করছে, নালে ওকে, নালে ওকে, মানে একটার পর একটা, আমি আছি, ওরা দুজন পড়েছে। আমি না মাথা মানে আমার মানে তাল বাহানায় কাজ করছে না। সকাল থেকে জামা কাপড় নিয়েছি, সেই জামা কাপড় এখন মেশিনে শুকাচ্ছি, চিন্তা করতে পারো ঠাকুর, যত বেলা বাড়ছে আকাশের মুখ ভার। এই চাদরটাও আজকে কেচে দিয়েছি, মানে জল কাচাই করেছি নতুন চাদর, আগের দিন রাত্রিরে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। তো আমি তো আর জানি না যে এই অবস্থা হবে সকাল থেকে, এই জামা কাপড়গুলো এইমাত্র স্পিন করে এইখানে দিয়ে দিলাম। আর আকাশের অবস্থা মনে হচ্ছে এই নামলো বলে বৃষ্টি, তো সবই এরকমই চলছে, মানে সব কিছু একটা টাল বাহানার মধ্যে দিয়ে যাচ্ছে আমার আর কি, কোনো কিছুই স্মুথলি হচ্ছে না। দেখো মিঠির জন্য দুপুরবেলায় ভাত রেডি করেছি, ভাতের মধ্যে একটু লবণ আর একটু চিনি দিয়েছি, চিনিটা একটু দিয়েছি এক চামচ মতো, আর এই যে ঘরে পাতা টক দই দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে ভাতটা আগে একটু চটকে নিয়েছি, মানে বেশি না, আর দইয়ের জলটাও একটু দিয়ে দিলাম, দই কাটার পর যে জলটা হয়েছে, দিয়ে বেশ ভালো করে ভাতটা মেখে দিই, মানে মেখে নিচ্ছি, দেখি যদি নিজে হাতে খায় তো ভালো, নালে আমি খাইয়ে দেবো। দই ভাত এমনি তো পেটটাও ঠান্ডা করে আর এমনি শরীরের পক্ষেও খুবই ভালো। মানে এনে মেয়েটার চেহারার অবস্থা দেখো, মুখ চোখ শুকিয়ে গেছে, ওয়ারেস খাচ্ছে, ওই চিড়ে সিদ্ধ, তবে এটা মুসাম্মি লেবু আমি দিয়েছিলাম। আর দেখো আমার সোনা সুন্দর করে মলার দিয়েছে, মা তুমি দিয়েছো তো মা, সোনা মা। দেখো দেখেও খারাপ লাগছে, কিছু করারও নেই, উপায় নেই, শাক মাছের ঝোল ডাল সবই রান্না হয়েছে, কিন্তু দই ভাত, যাক দই ভাত পেটটা ঠান্ডা করে শরীরটাও ভালো লাগে। ফ্রেন্ডস দেখো বেজে গেছে রাত্রির অনেকটাই হয়ে গেছে 8:30, মিঠি অনেকটাই ভালো আছে সকালের থেকে। তো এখন মিঠির জন্য একটা স্বাদ আলুর তরকারি করব, একবারে প্রেশার কুকারই করব, ও ভাত দিয়ে খাবে, মাছটা চার খাবে না। তো দেখো এই দেখো এখানে একদম ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আর এটা প্রেশার কুকারেই করব, প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, একটু জল ছিল জলটা মানে মারিয়ে নিয়েছি, এরপর তেল কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে একেবারে প্রেশার কুকারে এটা বসিয়ে দেবো। তো এই দেখো ফোড়নটা হয়ে গেছে, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, এরপর আলু কাটা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নিচ্ছি, দেখো নুন হলুদ দিয়েছি, একটু মিষ্টিও দিয়েছি, আর এক দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো ছেড়ে মানে ছোটো ছোটো, বেশি বড় না,
তো একেবারে না ভালো করে আরেকটু নেড়ে নেব, নিয়ে জল দিয়ে সিটি মারতে বসিয়ে দেবো। আর কিছু না, আলু জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুর তরকারি। আর ভাত তো হয়েই গেছে, আগে দেখ একটু ঝোল ঝোল করবো বলে এই জল দিলাম, ব্যাস এইটুকুনি। কারণ ভাতটা তো মেখে খাবেও, এবার ঢাকনাটা লাগিয়ে দেবো, তাহলে এবার সব দিয়ে একেবারে রেডি। তো ফ্রেন্ডস দেখো, এই প্রেশার কুকারের ঢাকনাটা খুললাম, দুটো সিটি মেরেছি, দিয়ে একটুখানি ভাপে ছিল, জানো আস্তে করে আমি একটু ঝোল রেখেছি, কারণ মিঠির ভাতটা মাংসও তো সেই কারণে। ও হয়তো পুরো তরকারিটা ওর লাগবে না, বা থাকলে খেয়ে নেওয়া যাবে। আর এর মধ্যে একটু ঘি বা বাটার ফেলে দিলে ও নির্ভর্ষ, কিন্তু আমার তো আজকে সেই উপায়টা নেই। আমার ঝোল ঝোল আলুর তরকারি রেডি। আমি ফোড়ন খুব কম দিয়েছি, কারণ আমার মেয়ে ফোড়ন খেতে খুব একটা ভালোবাসে না, পাতে বললে খুব বিরক্ত বোধ করে। আর কাঁচা লঙ্কা চিড়ে বেশ একটু স্পাইসি স্পাইসি ঝাল ঝাল, খুব ঝাল না, নর্মাল। তো চলো, একটু মিষ্টিও দিয়েছি নুন দিয়ে, বুঝতে গেছো, তেল তেল মতো সাদা তেল দিয়েই করেছি। চলো ভাতটা এবার মেখে দিই। ফ্রেন্ডস এইরকম কিন্তু চটজলদি বাচ্চাদের জন্য এরকম আলুর তরকারি প্রেশার কুকারে খুব তাড়াতাড়ি হয়, একবার অবশ্যই ট্রাই করে দেখো। এরকম আবার খেতেও খুব টেস্টি হয়, কারণ পুরো জিনিসটাই তো প্রেশারে হচ্ছে। আমরা হয়তো অনেক সময় প্রেশারে সিটি মেরে নিয়ে কড়াইতে দিই, করি আমি এরকম তাড়াহুড়োর সময়, কিন্তু এটার আবার অন্যরকম একটা টেস্ট। কারণ আমি তো একটু চেক করে দেখলাম নুন মিষ্টিটা আর কি, নুন ঝাল মিষ্টিটা তো কিন্তু একটা অন্যরকম ফ্লেভার এবং অন্যরকম টেস্ট। তো ট্রাই করো কিন্তু একবার। খুব মিঠে খাবার গরম ভাত আর আলুর তরকারি, লুচি পরোটার সাথেও খুব ভালো লাগে। তো চলো ওকে খাইয়ে দিয়ে আসতে হবে। তো ফ্রেন্ডস দেখো, দুধ জাল বসিয়েছি, দইটা পাততে হবে, আর এদিকে রাতের সব কাজকর্ম খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। মিঠি খুব ভালো খেয়েছে, এত সুন্দর টেস্ট লেগেছে ওর। পরে আবার একটু ভাতটা মানে বলতে নেই মায়ের মুখে, কিন্তু যাই হোক ওর খিদেও পেয়েছিল। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা, এখন আমার দইটা পাততে হবে, মানে দুধটা উতল আসবে, এখানেই আমাকে দাঁড়িয়ে থাকতে হবে, এক পা নড়লে হবে না, কারণ যে কোনো মুহূর্তে মানে উতলিয়ে যেতে পারে, কারণ দুধ তো জানোই সময় দেয় না। তাহলে চলো ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি তোমাদের সাথে এখানেই এন্ড করছি, আবার তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আর একটা জিনিস দেখো, এখানে যে চিনির কৌটোটা থাকে না, ওটা ধুয়ে দিয়েছি, হাতা দিয়ে একটুখানি নেড়ে দিলাম দুধটা। তো চিনির কৌটোটা ধুয়ে রেখেছি, তো আমি মিঠি তরকারিতে একটু চিনি দিলাম বলে ওই বড় কৌটোটা, মানে বড় কৌটোটা ঢেলে রাখা হয় সবসময় কাজের জন্য, ছোট কৌটোতে ঢেলে নেওয়া হয়। এই দেখো, এই হচ্ছে সেই ছোট কৌটোটা, মানে আমরা কালকে চায়ের কৌটো, মানে যখন যেটা যখন খালি হয় তখন সেটা একবারে ধুয়ে রাখি। ওই একবারে সব কৌটো নামিয়ে একদিনে ধোয়া ও করি না কোনো সময়। যখন যেটা যেভাবে খালি হয় তখন সেটা সেভাবে, বিস্কুটের গোটো খালি হলে বিস্কুট, হ্যাঁ প্রত্যেকবার হয়তো না দিলাম বিস্কুটে, একবার অন্তর একবার একটা বিস্কুটের প্যাকেট, এখন আর কতদিন যায়। তবে চিনির কৌটো এগুলো সব একবারই কমপ্লিট করে ফেলি, নুনের ডিব্বা হলুদ এগুলো এরকমভাবেই, যখন যেটা সেভাবে, তাতে কি চাপটা কম থাকে, প্রেশার আমার মনে হয় আমার পক্ষে এটাই ইজি হয় এইভাবে করলে। তাহলে টাটা, আর বকবক করবো না, গুড নাইট, লাভ ইউ অল।